হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আরিহান্তের রিজনিং অ্যান্ড জিআই বই থেকে আজকের ক্লাসে থাকছে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 5 বা পঞ্চম পার্ট। এবং তোমরা যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে কিন্তু আমি বারে বারে বলছি, তোমরা বাংলা ভার্সনের রিজনিং বা জিআই বইয়ের সাথে সাথে আরিহান্তের মতো ইংলিশ যে বইগুলো আছে এগুলোকে বেশি করে ফলো করো, কারণ এতে কিন্তু প্রশ্নের গুণগত মান অনেকটাই বেশি। এবং তোমাদের যে সকল বন্ধুদের কাছে এই ইংলিশ ভার্সনের বইগুলো নেই, তো সেজন্য তোমাদের কোনো চিন্তার বিষয় নেই। তার জন্য আমি কিন্তু প্রতিনিয়ত আরিহান্তের রিজনিং বই থেকে ক্লাস করাচ্ছি, সুতরাং তোমরা কিন্তু এই আরিহান্তের রিজনিং বইয়ের একটিও ক্লাস মিস করো না, এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্ন কীভাবে সলভ করানো হচ্ছে ভালোভাবে দেখো, কারণ প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু নতুন নতুন নিয়ম তোমরা আরিহান্তের রিজনিং বইয়ের প্রশ্ন থেকে শিখতে পারবে। এবং তোমরা যে সকল বন্ধুরা কমেন্টে লিখেছো যে সকল হোমওয়ার্ক বা যে সকল প্রশ্নগুলো আমি তোমাদের জন্য করতে দিচ্ছি সেগুলো যাতে পরের ভিডিওতে আমি সলভ করে দিই, তো সেগুলো আমি এর পরবর্তী ভিডিও থেকে সলভ করে দেওয়ার চেষ্টা করব, বা তোমাদের কিছু হিন্টস দিয়ে দেবো এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ সেই সকল প্রশ্নের সম্পূর্ণ সমাধানটা করে দেখানো সম্ভব হবে না, কারণ তাহলে কিন্তু বইগুলো শেষ করতে অনেক সময় লেগে যাবে বা ধীরে ধীরে এগোবে। তো সেই জন্য গত ক্লাসের যে সকল প্রশ্নগুলো আমি তোমাদের জন্য রাখবো, তার পরবর্তী ক্লাসে সেই প্রশ্নগুলোর সমাধান কিছুটা শর্ট পদ্ধতিতে বলে দেবো এবং তার সঙ্গে উত্তরগুলো জানিয়ে দেবো। এবং এই সকল সুবিধাগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো বন্ধুরা, অনেক কথা হয়ে গেলো, আর কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আরিহান্তের রিজনিং বই থেকে নাম্বার সিরিজ অধ্যায়ের পার্ট 5-এর আজকের ক্লাস শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 43 থেকে। এবং এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, দেখো এখানে সিরিজটা কীভাবে বেড়েছে, এখানে 4-এর পরে রয়েছে 9, এখানে কত বাড়লো, এখানে বাড়লো +5, 9-এর পরে রয়েছে 19, এখানে কত বাড়লো, এখানে দেখো বাড়লো +10, 19-এর পরে রয়েছে 39, এখানে কত বাড়লো, এখানে বাড়লো দেখো 20, +20, এবং এক্ষেত্রে বাড়লো দেখো কত, 40। তো তাহলে এখানে প্যাটার্ন কী পেলাম, এখানে দেখো প্রথমে 5, 5-এর পরে 10, 10-এর পরে 20, 20-এর পরে 40, অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে দেখো দ্বিগুণ করে বাড়ছে, 5 2 10, 10 2 20, 20 2 40। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত হবে সেটা নির্ণয় করতে গেলে 40-এর যে দ্বিগুণ সেই সংখ্যাটা এই 79-এর সঙ্গে যোগ হবে, অর্থাৎ 40-এর দ্বিগুণ তাহলে হয় 80, তো 79, আর 80 প্লাস করলে যেটা হয় সেটি হবে সঠিক উত্তর, অর্থাৎ 9, এখানে হবে 15, অর্থাৎ 159। কোশ্চেন মার্কের স্থানে তাহলে হবে এক্ষেত্রে 159, এবং কোশ্চেন নাম্বার 43-র সঠিক উত্তর তাহলে হবে অপশান এ, 159। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা কোশ্চেন নাম্বার 44-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেখো দেওয়া রয়েছে, এখানে যে সম্পর্কগুলো দেওয়া রয়েছে, 5, 5-এর পরে 10, তারপরে আবার কমে গেছে 8, তারপরে আবার বেড়েছে 12, 12-র পরে আবার কমেছে 11, মানে একবার কমছে একবার বাড়ছে। তাহলে এখানে কিন্তু দেখো পরপর যদি আমরা না দেখে একটু ঘুরিয়ে দেখি, অর্থাৎ একটা করে সংখ্যা রাশি যদি আমরা বাদ দিয়ে ধরি, যেমন 5-এর পরে 8, এটা কিন্তু একটু বাড়লো, ধীরে ধীরে বাড়লো, 8-এর পরে 11, এটা আরেকটু বাড়লো, 11-এর পরে তাহলে কোশ্চেন মার্কে আরেকটু বাড়বে। আর একই রকমভাবে এইগুলো দেখো 10-এর পরে 12, 12-র পরে 14, 14-র পরে 16, এইভাবে করলে কিন্তু একটা প্যাটার্ন আমরা পাচ্ছি। এবার পার্থক্য দেখো, 5-এর থেকে 8 এখানে কত বাড়লো, এখানে বাড়লো +3, 8-এর থেকে 11 এখানে কত বেড়েছে, এখানেও বেড়েছে +3, তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে, তাহলে অবশ্যই সেটাও 11-এর পরে এখানে +3 হবে, অর্থাৎ 11 আর 3 হবে 14, কোশ্চেন মার্কের স্থানে 14 হবে। তো উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, যেহেতু উত্তর আমরা পেয়ে গেছি তাই উপরের এই অংশগুলো কিন্তু আমরা করব না, কিন্তু তোমরা এক্ষেত্রে বোঝার জন্য করতে পারো। এখানে দেখো প্রতি ক্ষেত্রে +2 কিন্তু যোগ করা হয়েছে, দেখো প্রতি ক্ষেত্রে +2 হয়েছে, এটাও কিন্তু একটা প্যাটার্নে পরিণত হয়েছে। তো যেহেতু আমাদের উত্তরের সঙ্গে সম্পর্ক হচ্ছে কোশ্চেন মার্কটা, এবং সেটা আমরা পেয়ে গেছি 14, অর্থাৎ কোশ্চেন নাম্বার 44-এর সঠিক উত্তর হবে অপশান ডি। এবং আমি বলেছি যখনই পরীক্ষার ক্ষেত্রে বা পরীক্ষার হলে যখনই আমরা উত্তর পেয়ে যাব তখন কিন্তু অযথা উপরের এই পার্টগুলো নিয়ে আমরা চিন্তা করব না বা অন্য কোনো দিকে আমরা তাকাবো না, উত্তর পেয়ে গেছি, উত্তর মিলে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে উত্তর কিন্তু করে দিতে হবে। এবার আমরা কোশ্চেন নাম্বার 45-এর সমাধানটা দেখে নেব। এবং প্রথমে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা ভালো নিয়মের প্রশ্ন, সমাধানটা ভালো করে বোঝার চেষ্টা করো। এবং এই প্রশ্নটা ব্যাঙ্ক অফ বরোদা ক্লার্কের এক্সাম
প্রিভিয়াস ইয়ার 2011-তে কিন্তু এসে গেছে। এবং এখানে দেখো সিরিজটা যেভাবে বেড়েছে, এক সময় গিয়ে এটা কিন্তু দশমিকে পরিণত হয়েছে, এবং দশমিকে কখন আসে, যখন ভাগ অ্যাপ্লাই করা হয় তখনই কিন্তু দশমিকটা আসার চান্স। অর্থাৎ এখানে কিন্তু ভাগও অ্যাপ্লাই করা হয়েছে। সেটা কীভাবে সেটা আমরা একটু এবার দেখার বা বোঝার চেষ্টা করি যে এখানে আসলে কোন নিয়ম ফলো করা হয়েছে। তো এখানে 980-কে সরাসরি ভাগ করে কিন্তু 392 আনা যাচ্ছে না। 980 থেকে 392 কীভাবে আসলো? তাহলে 980-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 980-কে 2 দিয়ে গুণ করলে হয় 1960। এই 1960-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে দেখো 392। অর্থাৎ 980-কে প্রথমে আমরা যদি 2 দিয়ে গুণ করি এবং তারপরে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 992 হচ্ছে। তাহলে দেখো ঠিক একই রকমভাবে পরেরটা কি আসছে। তাহলে 392-কে যদি আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? তাহলে সেক্ষেত্রে হচ্ছে 784। এবং একে যদি আমরা আবার 5 দিয়ে ভাগ করি 156.8 কিন্তু আসছে। অর্থাৎ প্যাটার্ন কিন্তু তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, প্রথমে সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে তারপরে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ঠিক একই রকমভাবে এক্ষেত্রেও তাই হবে। 56.8-কে যদি আমরা প্রথমে 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 313.6। এই 313.6-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 62.72। অর্থাৎ এই 62.72 হবে আমাদের সঠিক উত্তর। এবং সঠিক অপশান যেটা হবে সেটা দেখো হবে অপশান সি, 62.72। তাহলে বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, সেটা তোমরা বুঝতে পারলে। এবং এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আরিহান্তের বইয়ের প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমরা আলাদা আলাদা নিয়ম শিখতে পারবে। তো এখানে দেখো অলরেডি আমি যে তিনটে কোশ্চেনের সমাধান করালাম, তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা নিয়মের আলাদা পদ্ধতির সমাধান, একটার সঙ্গে আরেকটার কিন্তু কোনো মিল নেই। যেগুলো অন্যান্য বইয়ের প্রশ্নে থাকে যে একই রকম প্রশ্ন বারে বারে নিয়ম একই নিয়ম বারে বারে রিপিট হতে থাকে, এখানে কিন্তু তিনটে প্রশ্নে তোমরা তিন ধরনের নিয়ম শিখতে পারলে এবং এর পরবর্তীতে আরও নতুন নিয়ম শিখতে চলেছো। সুতরাং ভিডিওটা একটু স্কিপ করো না, একটু কেটো না, সম্পূর্ণটা দেখো যাতে সমস্ত সমাধানগুলো ভালোভাবে বুঝতে পারো। এবং আমি কিন্তু আরিহান্তের রিজনিং বইটা সম্পূর্ণ সমাধান করাবো, সুতরাং একটিও ক্লাস তোমরা ভুলেও কিন্তু মিস করো না। এবার আমরা কোশ্চেন নাম্বার 46-এর সমাধান দেখে নেব। এবং সিরিজটা দেখো প্রথমে শুরু হয়েছে 11 দিয়ে এবং শেষ হয়েছে 131 দিয়ে। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র যোগ বিয়োগ করা হয়নি, অবশ্যই গুণ বা বর্গের সাহায্য নেওয়া হয়েছে। তো সেটাই আমরা এবার একটু দেখে নেব। এখানে 11 কীভাবে আসলো, এখানে দেখো 11 করতে গেলে যে পদ্ধতিটা ফলো করা হয়েছে, যদি আমরা এখানে 3-এর স্কোয়ার করি তাহলে হয় 3 3-কে 9, সেই 9-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে 9 আর 2 11। 29-এর ক্ষেত্রে যদি আমরা 5-এর বর্গ করি, 5 5 25, সেই 25-এর সঙ্গে যদি আমরা 4 যোগ করি তাহলে হচ্ছে 29। 55-এর ক্ষেত্রে কি হলো, 55-এর কাছাকাছি বর্গে বর্গ সংখ্যা নিয়ে যেতে গেলে তাহলে সেটা হচ্ছে 7-এর বর্গ, 7 7 49, সেই 49-এর সঙ্গে যদি আমরা 6 যোগ করি তাহলে হচ্ছে 55। এবং তার সঙ্গে দেখো প্যাটার্ন আমরা পেয়ে গেলাম, এখানে দেখো যে সংখ্যাগুলোর বর্গ হচ্ছে সেগুলো কিন্তু বিজোড় সংখ্যা, অর্থাৎ 3 3-এর পরের বিজোড় সংখ্যা 5, 5-এর পরের বিজোড় সংখ্যা 7, এগুলোর বর্গ হয়েছে। তাহলে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হবে 7-এর পরের বিজোড় সংখ্যা অর্থাৎ 9-এর বর্গ। এটা গেল একটা নিয়ম, 9 9 81। এবং তার সঙ্গে দেখো এই যে এখানে 2 2-এর পরের জোড় সংখ্যা 4, 4-এর পরের জোড় সংখ্যা 6, অর্থাৎ 6-এর পরের জোড় সংখ্যা এখানে যোগ হবে 8, তাহলে 9 9 81। আর সেই 81-এর সঙ্গে যদি 8 যোগ হয় তাহলে সেক্ষেত্রে হবে 89, অর্থাৎ 89 হবে এক্ষেত্রে সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 46-এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, 89। এটিও কিন্তু একটা বন্ধুরা খুব ভালো নিয়ম, খুব সুন্দর প্রশ্ন, এবং তার সঙ্গে আরও একটা নতুন নিয়ম তোমরা শিখতে পারলে। এবং এই ধরনের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও, যে সকল বন্ধুরা তোমরা এই ভিডিও ক্লাস আজকে প্রথম দেখছো। এবং যারা এখনও করোনি কিন্তু তোমরা ভিডিও ক্লাসগুলো দেখো, তারা কিন্তু আর দেরি না করে ক্লাসটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে ভিডিও ক্লাসগুলো অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। এবার আমরা কোশ্চেন নাম্বার 47-এর সমাধানটা দেখে নেব। এবং প্রত্যেকবারের মতো এই কোশ্চেনও থাকছে আরও একটা নতুন নিয়ম। তো এখানে দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা কিন্তু 10 দিয়ে শুরু হয়েছে এবং শেষ হয়েছে 176-এ, মানে অনেকটাই কিন্তু বেড়ে গেছে। তো এখানে কিন্তু যোগ বা বিয়োগ করা হয়নি, এখানে অবশ্যই গুণ বা বর্গ কিছু করা হয়েছে, তো সেটা আমরা এবার দেখে নেব। প্রথমে দেখো 10, তারপরে কমে হয়েছে 9, আবার তারপরে বেড়ে গেছে
নয় থেকে ষোলো। তো দশ থেকে নয় প্রথমে কিভাবে আসলো দেখো, এখানে এই দশের সঙ্গে যদি আমরা এক গুণ করি তাহলে দশকে দশই হচ্ছে, সেই দশের সঙ্গে যদি আমরা এক মাইনাস করি তাহলে হচ্ছে নয়। নয়ের সঙ্গে কত গুণ করলে ষোলোর কাছাকাছি যাওয়া যায়? নয়ের সঙ্গে যদি আমরা দুই গুণ করি, নয় দুগুণা আঠেরো, সেটা ষোলোর থেকে দুই বেশি, তাই দুই মাইনাস করব তাহলে হচ্ছে ষোলো। আবার ষোলো থেকে পঁয়তাল্লিশ, অর্থাৎ ষোলোর সঙ্গে কত গুণ করলে পঁয়তাল্লিশের আশেপাশে যাওয়া যায়? তো ষোলোর সঙ্গে যদি আমরা তিন গুণ করি, তিন ষোলং আটচল্লিশ, তার থেকে যদি আমরা আবার তিন মাইনাস করি তাহলে কিন্তু পঁয়তাল্লিশ পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে দেখো অলরেডি প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখানে, অর্থাৎ এখানে এক দুই তিন পরপর সংখ্যাগুলো গুণ হচ্ছে এবং ঠিক সেই সেই সংখ্যাগুলো কিন্তু আবার বিয়োগ হচ্ছে। দুই গুণ হলে দুই বিয়োগ হচ্ছে, তিন গুণ হলে তিন বিয়োগ হচ্ছে। পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা চার গুণ করি তাহলে হয় একশো আশি, সেই একশো আশি থেকে যদি আমরা চার মাইনাস করি তাহলে হয় একশো ছিয়াত্তর। তাহলে এই একশো ছিয়াত্তরের পর থেকে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তাহলে অবশ্যই একশো ছিয়াত্তরের সঙ্গে প্রথমে আমাদের চারের পরের সংখ্যা অর্থাৎ পাঁচ গুণ করতে হবে। একশো ছিয়াত্তরের সঙ্গে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে হয় আটশো আশি, এই আটশো আশি থেকে তাহলে কত মাইনাস হবে? ফাইভ, কারণ এটা ফাইভ দিয়ে গুণ হয়েছিল, তাই মাইনাসও হবে ফাইভ। তো এটা মাইনাস করলে কত হয়? এইট সেভেন্টি ফাইভ, অর্থাৎ এটা তাহলে আমাদের সঠিক উত্তর। এবং কোশ্চেন নাম্বার ফর্টি সেভেনের সঠিক অপশান হবে অপশান ডি, এইট সেভেন্টি ফাইভ। তো তাহলে এটিও কিন্তু একটা খুব ভালো নিয়ম, ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার ফর্টি এইটের সমাধান, এবং এখানে কিন্তু বন্ধুরা তোমরা আরও একটা নতুন নিয়ম শিখতে চলেছ, এবং নিয়মটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটা ভালো নিয়ম, প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। তো এই প্রশ্নের ক্ষেত্রে সাতাত্তর থেকে উনষাট এটা কিভাবে আসলো? এখানে দেখো যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে এই যে সেভেন্টি সেভেন রয়েছে, এই সেভেন্টি সেভেনকে যদি আমরা সেভেন ইন্টু সেভেন করে দিই, সাত সাদা উনপঞ্চাশ হয়, সেই উনপঞ্চাশের সঙ্গে যদি আমরা প্লাস টেন করে দিই তাহলে কিন্তু এই উনষাট আসছে। এবার ফিফটি নাইন থেকে ফিফটি ফাইভ এটা কীভাবে আসলো? ঠিক একই রকমভাবে ফাইভ আর নাইন যদি আমরা গুণ করে দিই তাহলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা টেন যোগ করি তাহলে হয় পঞ্চান্ন, পঞ্চান্ন থেকে থার্টি ফাইভ, এটা দেখো ফাইভ গুণ ফাইভ, এই যে পঞ্চান্ন এটাকে গুণ করে দেবো, পাঁচ পাঁচা পঁচিশ, সেই পঁচিশের সঙ্গে যদি আমরা দশ যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ। তো তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে এটাই হচ্ছে প্যাটার্ন। তো তাহলে সরাসরি আমরা এবার উত্তরে চলে আসি, এখানে যে কোশ্চেন মার্ক রয়েছে এটা নির্ণয় করতে হলে এই যে টু আর ফাইভ এই দুটো গুণ করতে হবে, পাঁচ দুগুণা দশ, সেই দশের সঙ্গে যদি আমরা টেন যোগ করি তাহলে হয় টোয়েন্টি, অর্থাৎ এই টোয়েন্টি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, এবং কোশ্চেন নাম্বার ফর্টি এইটে সঠিক অপশান হবে অপশান সি টোয়েন্টি। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার ফর্টি নাইন দেখতে পাচ্ছ, এটা কিন্তু এর আগে ফর্টি এইট নাম্বার যে কোশ্চেনটা আমি সলভ করালাম ঠিক একই প্যাটার্ন ফলো করে কিন্তু এই প্রশ্নের সমাধানটা করতে হবে, শুধু সামান্য একটু চেঞ্জেস আছে, খুব সামান্য একটু চেঞ্জেস আছে, সেটা তোমরা নিজেরা আশা করি বার করতে পারবে, এবং সেটা নির্ণয় করে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে সেটা কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে সেটা আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি সেই উত্তর দেখার আগেই তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা নির্ণয় করতে পারবে। চলো পরের প্রশ্নের সমাধানটা দেখে নেওয়া যাক। এবার কোশ্চেন নাম্বার ফিফটির সমাধানটা দেখে নেব, এখানে সতেরো থেকে হয়েছে ছত্রিশ, এটা কীভাবে আসলো দেখো, এই সতেরোর সঙ্গে যদি আমরা দুই গুণ করি তাহলে হয় সতেরো দুগুণে চৌত্রিশ, সেই চৌত্রিশের সঙ্গে দুই যোগ করলে হয় ছত্রিশ, ছত্রিশ থেকে হয়েছে চুয়াত্তর, ছত্রিশের সঙ্গে যদি আমরা দুই গুণ করি সেক্ষেত্রে ছত্রিশ দুগুণে হয় বাহাত্তর, সেই বাহাত্তরের সঙ্গে যদি আমরা দুই গুণ তাহলে হয় চুয়াত্তর, চুয়াত্তর থেকে হয়েছে একশো পঞ্চাশ, চুয়াত্তরকে যদি আমরা দুই দিয়ে গুণ করি সেক্ষেত্রে হয় একশো আটচল্লিশ, সেই একশো আটচল্লিশের সঙ্গে দুই যোগ করলে হয় পঞ্চাশ। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা নির্ণয় করতে হলে এই দেড়শোর সঙ্গে গুণ করতে হবে দুই, অর্থাৎ এক্ষেত্রে হবে তিনশো, সেই তিনশোর সঙ্গে যদি আমরা দুই যোগ করি তাহলে হবে তিনশো দুই, অর্থাৎ এই তিনশো দুই হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার ফিফটির সঠিক অ্যান্সার হবে বা সঠিক অপশান হবে অপশান ডি তিনশো দুই। এবার কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ানের সমাধানটা আমরা দেখে নেবো, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে এটিও কিন্তু একটা বন্ধুরা খুব ভালো সিরিজ, খুব সুন্দর প্রশ্ন, সমাধানটা ভালো করে বুঝে নাও। জিরো রয়েছে, এটা কীভাবে আসলো দেখো,
এক্ষেত্রে যদি আমরা একের স্কোয়ার করি তাহলে হয় এক এককে এক, কিন্তু সেই একের সঙ্গে যদি আমরা জিরো গুণ করে দিই তাহলে কিন্তু টোটালটাই জিরো হয়ে যায়, অর্থাৎ এই জিরো কিন্তু চলে আসলো। চারের ক্ষেত্রে দেখো, যদি আমরা দুইয়ের স্কোয়ার করি তাহলে হচ্ছে 2 2 গুণে 4, এবং সেই চারের সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে 4ই হচ্ছে। 18 ক্ষেত্রে যদি আমরা 3-এর স্কোয়ার করি, 3 3 1 9, তার সঙ্গে যদি আমরা 2 গুণ করি 9 2 গুণে 18। 48 ক্ষেত্রে 4 স্কোয়ার 4 4 16, তার সঙ্গে যদি আমরা 3 গুণ করি 3 16 48। অর্থাৎ প্যাটার্ন তাহলে কী হলো দেখো, এই যে প্রতি ক্ষেত্রে যে স্কোয়ারগুলো হচ্ছে সে এই স্কোয়ারগুলো কিন্তু দেখো এক এক করে বাড়ছে। যেমন প্রথমে 1-এর স্কোয়ার হয়েছে, তারপরে 2-এর স্কোয়ার, তারপরে 3-এর স্কোয়ার, তারপরে 4-এর স্কোয়ার, এবং এই বর্গের সঙ্গে সঙ্গে যে সংখ্যাগুলো গুণ হচ্ছে সেগুলোও কিন্তু দেখো 0 থেকে শুরু করে ধীরে ধীরে এক এক করে বাড়ছে। 0-র পরে হচ্ছে 1, 1-এর পরে হচ্ছে 2, 2-এর পরে 3। তাহলে এই যে কোশ্চেন মার্ক হবে সেটা নির্ণয় করতে গেলে 4-এর পরের যে বর্গ অর্থাৎ 5-এর বর্গ হবে 5 5 25, তার সঙ্গে আবার এই যে 3 হয়েছিল 3-এর পরের সংখ্যা অর্থাৎ 4 কিন্তু গুণ হবে, অর্থাৎ সেক্ষেত্রে হবে 4 25 100। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে আমরা পাবো 100, এবং 51-এর তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি 100। এটিও বন্ধুরা একটা খুব ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 52 দেখতে পাচ্ছ। এই প্রশ্নের সমাধানটা ঠিক এর আগে যে কোশ্চেন নাম্বার 50 আমি সমাধান করিয়েছিলাম ঠিক একই প্যাটার্নে এই সমাধানটা নির্ণয় করতে হবে। এখানেও কিন্তু সামান্য একটু চেঞ্জেস আছে যেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা এই ভিডিও নিচে কমেন্ট বক্সে করে অবশ্যই জানাবে, এবং এই প্রশ্নের সঠিক উত্তরও আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং এই কোশ্চেন নাম্বার 52-এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের ভিডিও ক্লাস। আশা করি ভিডিও ক্লাস থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে, এবং পরবর্তী পার্টগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।